হত্যা শুধু বুয়েট নয় আলোচনা শুরু হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিটিকে শিক্ষার্থীদের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখছে ছাত্র সংগঠনগুলো প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো দাবি করছে রাজনীতি বন্ধ হলে ক্যাম্পাসগুলোতে ডাল মেলবে সাম্প্রদায়িক অপশক্তির বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে ক্ষোভ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুয়েটের ক্ষুব্ধ শিক্ষার্থী সহ অনেকেই বলছেন আবরার নষ্ট রাজনীতির শিকার দাবি ওঠে শুধু বুয়েট নয় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের বুয়েটের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তবে এ দাবির বিপক্ষে সকল ছাত্র সংগঠন বলছে ইতিহাস বিশ্লেষণ করলে উঠে আসবে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা তারা হয়তোবা ভালোভাবে যদি চিন্তা করে যে বাংলাদেশের ইতিহাস যদি তারা কল্পনা করে যে কিভাবে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে তারা হয়তোবা এটা জানলে এই কথা বলতো না ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হবে এমন আশঙ্কা করছেন বাম ছাত্র সংগঠনের নেতারা হয়তো তারা মনে করছে যে ছাত্র রাজনীতি বন্ধ করলে তাদের নিপীড়ন কমবে কিন্তু আমরা মনে করি যে রাজনীতি বন্ধ করলে সেই নিপীড়নটা বন্ধ হবে না নেগেটিভ রাজনীতির বিরুদ্ধে গিয়ে যদি পজিটিভ রাজনীতিকে বন্ধ করা হয় তাহলে সেটা মানে প্রতিক্রিয়াশীল শক্তিকেই আরও বেশি সংগঠিত করবে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ছাত্রদল বলছে সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতি নয় বরং ছাত্র লীগের সন্ত্রাসের অবসান দেখতে চায় সরকার তার সংগঠনকে দানবীয় রূপ দিচ্ছে এটা সন্ত্রাসী সংগঠনে রূপান্তর করছে মশার সাথে রাগ করে মশারি পুরার কোনো মানে হয় না ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিত হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালুর মাধ্যমে দখলদারিত্বের রাজনীতির অবসান হলেই ছাত্র রাজনীতির প্রতি আস্থা ফিরবে সাধারণ ছাত্রদের এমনটি বলছেন ডাকসুর ভিপি লেজুর ভিত্তিক এই যে দখলদারি সন্ত্রাসী ছাত্র রাজনীতি বন্ধ করে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদগুলো চালু করা হয় তাহলে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে এবং সেক্ষেত্রে কেউ ছাত্র রাজনীতি বন্ধ চাবে না তবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও একমত হয়েছেন রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে শাকির আহমেদ ডিবিসি নিউজ ঢাকা